सेक्रेटरी महोदय रे भैया अच्छा हो गए हमने तो आज जीपी चाहिए ना माने माने राय ना फ्रंट टाइम में हमारे टाइम में होएं हमरा तो एमआर रेडी हो रही जल्दी हमरा रास्ता दे अच्छा अच्छा ऑर्डर एमआर रेडी हो ली सी ए आशीष जनो रे मार अपना सील सिग्नेचर अप्रूवल पता लागे उल्टा लगे आई सी देखी सर जी दिया दिया हमरा दिया दस्तखत मारिया রুল রেগুলেশন রুল রেগুলেশন আর কিটা ও এন রেড বাস ইনলাম না 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 এত হলো আমার লগর মানুষ আমার ভাতিজাও সম্পর্ক মনে করে এক লগে কাম কাজ করি আর কি আপনি যে খুলিয়া কোন রুল রেগুলেশন কিটা আপনি তো খুলিয়া কই বুঝিয়ে আচ্ছা আমি বুঝাই যাচ্ছি তোমার দাদা মা তো লগে এটা তো আশি দিনের তো খাম মানে জ্বর লাগে তো দক্ষিণা তো লাগে ও দক্ষিণা লাগে আশি দিনের তোমার টাকা লাগে মানে জব কাটর টেকার বাই সাইয়া বই রইছো দি সব মানুষে খালি টেকা হামাই নানি হামাই নানি খামে তো দৌড়ি আমি খাসা গু গাইছি আর কি খালি হামাই নানি হামাই নানি হারাম গাইতে তো খুব আরাম পাও হারাম হইল কিলা নিজের কার দিতি পয়সা পাইতাম আচ্ছা ওইব এমনিও হামাইব 15-20 দিন হইলে হামাই দিব ভাই বাই যাও আর আমার মাথা খাইও না ইনো যাও আসলাম আমরা আপনার ওয়াইফ তো হইলে আমার এরিয়ার জিআরএস যে ও এমআর বানো তার সিল সিগনেচার লাগে কোনো 80 জনের জব কার্ডের এমআর লাগে গেছে তার জানা আছে সব কোনো সিল সিগনেচার লাগে ওটা আপনি জব করেন সিল সিগনেচার লইবার লাগে আইছি আছে আমরা ও কেন 80 জনের এমআর ও
তো বহুত লম্বা লিস্ট 80 জনের লাগান লিস্ট গেল এমা ও 80 জন আর তো আড়াই তিন লাখ টাকার ও ধরো দেড় দুই লাখ টাকার এমারি গই তো তোমরা আইতাম কি আসলে ম্যাডাম ডাকে গো দিলাই সিল সিগনেচার দিলাই গো আপনা আইবা কিতা মাত মাতো আন্দা আজি ওনো বেগানো মানুষের সামনে ওনো বেটি মানুষ ওনো আইতানি আইয়া সিগনেচার আইতান আচ্ছা ঠিক আছে আনা লাগতো না আপনি কাগজটা নিয়া সিল মারিয়া লই যাই তো এক কথা হইছে তে আপনি সিল সিগনেচার লই যাইন গিয়া ঠিক আছে আর সাউ গাইতাম না ব্যবস্থা করবা না যদি বেগানা বেটাই সামনে বাড়াইতে অসুবিধা হয় তো আর সরকারি চাকরি ধরাই তাই না আসলো সরকারি চাকরি ধরাইছো তো বেগানা বেটাই সামনে আইছো এস বুঝি লাই না আচ্ছা ওই যে ওই যে ওই যে হই তুই মুখ বন্ধ রাখিস মুখ বন্ধ রাখিস আচ্ছা তুই আমরা আই না ঠিক আছে চল চল জলদি আয় আমি এত তাড়াতাড়ি খাওয়াবো আসলে আর তো খাওয়াবো খালি টাকা দিই আচ্ছা এস বুঝি লাই না অনুবা অনু টাকা দিয়ে ভাই আমার আমার বাট দিন দিয়া তোমার খালি লাগে আমার বাট খান তোমার খালি লাগে রে ভাই নানি হ্যালো খরগু হ্যালো ময়নাচ্ছা নিবা আমার সিন্ডিয়া নানি আমি ওদিন বালি মাটি সেন্টি ফালাইলাম তোমার রাস্তা তিন চার লাখ টাকার মাল ফালাইলাম আর এক মাসের কথা কইয়া টেকাই কিন দেও না আমি কিন্তু এটা আর জানতাম পারি না আমি বাদে কিন্তু মানুষের কাছে মানুষ তোমাইয়া বিচার সান্দিলাম তোমার উপরে আচ্ছা ও ঠিক আছে শামিম নানি ওই আমার অনু নাম উঠছে আমি আর পুরা লক্ষ্য করতাম পারি না মাথায় আইসাল কাম করেন না সাইরো বাইরি ওই তোমার তো ওই গেছে প্রায় চার লাখ টাকার মতো ও তো জব কার্ডও ঠেকা আমার না বুঝছো নানি কালকে ফিরিজ গিয়ে ছুটাইয়া দিয়ে আইছি বিচারায় কইল বিয়ালে ভাইলি মতো রবিবার টাকায় মনে হয় আর ঢুকছে না আর তুমি বিচার উচার জমাইও না রা মান সম্মানের ব্যবহার আছে আমি জেলা ভারি তোমার দিয়ার ওইব নানি আচ্ছা ওইব তুমি কইছো হিসাবে আচ্ছা আরো তোমার আমি কয়েকদিন সময় দিলাম দেখি আচ্ছা এপি মহোদয় ওই যে আমরা গ্রামীণ রাস্তা যেটা ওটা তো আপনিও ধরলাম আপনার যারা খাস খাওয়া কত হয়েছে গিয়া এটা আমি এমার বানাই গেছি ও আশি জনের এমার আশি জনের এমার হইলে জব কার্ড আশি জনের দিয়া তো এমার বানাইছে ওটা তো আপনার সিল সিগনেচার লাগে আপনি ওটারে সিল সিগনেচার দিয়ে অ্যাপ্রুভ দিয়া দিই অ্যাপ্রুভাল করিয়া দিই ও আচ্ছা আচ্ছা ও এই রাস্তা যেটা আমি ধরাইছিলাম ওটা না হয় হয় আচ্ছা দেখো খাসটা তো আপনারা পাইছেন সুন্দর মতো করবো এটা আমার এডুকেশনের ব্যাপার আছে আর অ্যাপ্রুভাল কিতা করতাম তুমি তো তোমার তোমার মানুষ তো আমার গুডও দিছে না কীরকম কিতা করতাম ঠিক আছে স্যার এখন তো আপনি জিতে গেছেন যেহেতু আপনি তো সারা আর এপি নেন স্যার মাদুইলে গিয়া আপনারা মানছে ফৈদ্য ফুল দেখার বাদে রক্ত গরম হয়ে যায় দুনিয়ায় গুলি যায় বলিয়া গিয়ে বুটোর সময় ফৈদ্যগুলো মারি দিয়ে আর আপনার মানছে গুটো দেওয়ার বাদে আচ্ছা সবটাও তো বুঝলাম এখন আপনাদের দিকে তো নতুন মানুষ আপনারা ফায়দা কানুনটা জানেননি জানে মরছি রে এটা কিছু বুঝছি না গেলাম তাই কইলা রুল রেগুলেশন তুমি কো কায়দা খানু নেতা কিছু বুঝছি উঠছি না এ ঠিক আছে কথা আর লম্বা করে লাভ নেই দড়ি ফেসাইয়া লাভ নাই আপনি বিষয়টা খুলিয়া হইলেন কিতা আচ্ছা বুঝছি আপনারা নতুন মানুষ তো পুরাই ফেসাইয়া মাতিয়া দরকার নাই টাকা 2000 আনছেন আনলে কই মাত্র ও দক্ষিণা দিতে দিতে তো আমি শেষ উঠছি খালি দক্ষিণা যেন যাও দক্ষিণা মনে মনে করেছিলাম
কাম গুড়া গিয়া 1 লাখ টাকা জমাই দিন যে হিসাবে দক্ষিণ আরাম কইছি লাস্টে মনে হয় জায়গা জমি বেশি আনে কাম গুড়া দিতে লাগে উনি তো তুই রে বা দেখা না মানে কাম দিয়া লইয়া যাস গিয়া আগে আর একটা একটা ওই মাছ ওর দোকান বাকি মাছা মানে তাই না তুই তো আমায় আধা দেখি আর আমার উপরে করে দিবি এই সিল সিগনেচার আর সাইনের কি লাগে ওই ফর্ম বলা দিলে কেমন হবে তোমার লিয়া মরছে বুঝছেন আজ আর লাগে না নি কাস্টমার আর তোমার লাগে রে ভাই কোন সর পিরা দিয়ে ওই বলি আচ্ছা বুঝছ না তো মানতা না না আচ্ছা মাটি লাগি বা কন্টেস্টার ওইছি ওইছি আর না কাস্টমার ইশারে এই যাই ভাই আঙ্কু জব কাটর কই আর টাকা ইলো না হবে জব কাটর টাকা ওই ও এমআর জমা দিয়া আবো টাকা পিডিটা কিউ সাড়েন না এমনেও ফাইবা কিটা হইলো খালি জবকাটো টাকা বে সাইয়া দিলে আজ এক মাস থাকি খালি এক তো টাকা করিয়া ও ইগুন সাড়া ফলেন না মনে কইনা নি আশা দিয়া নিলা আমি ও ভাই দিব ভাই দিব আই বলি তো আমার মা হারাম কইতে খুব আরাম ভাই না নি এমনে মাইবো টাকা যাও অবসর ভিতরে হইবো নি দুই তিন দিন বাদে হইবো আরে দুই তিন দিন দুই দিন আজ এক মাস থাকি আচ্ছা রে ভাই ভাই আমি ও পিডি যাইয়া গিয়া অন্তে ছুটাইয়া দিব খালি পিডি কথা হতা খালি ও এক মাস আ বাবা কামো লাগছ না লাগলে বুঝাইলে নেইটা কত মজার খাম হ্যাঁ আচ্ছা যাও হইবো আমি তো এমআরটা ও এমআরটার জেরক্স ছবিটা আর আমার জেরক্স কপি প্রায় মাস দিন আগে আমার জমা দিছি জমা দেখলা ও সে পয়সা তো আর ঢুকে না তো পরে সেক্রেটারি মহাশয় যে দিকে আপনি টাকাটা ঢুকে না কিতাল লাগি এমআর জমা দিলাম প্রায় মাস দিন আগে তাই বলে যাও ডিস্ট্রিক্টও গিয়া পিডিত খবর করি যাও সে পিডিত গিয়া তো তোমার দেখা হয়েছে না বাজে পিডি দিয়ে বলে কইলে তখন বাড়ি যাই হোক অ্যাড্রেস লইয়া আমি আইছি আমার টাকাটা কিতাল লাগি ঢুকে না হঠাৎ তাই ঢুকার একটা ব্যবস্থা করিয়া দিচ্ছে আচ্ছা আমি দেখি তো ও তো ঠিক আছে মানে ওটা ও টাকাটা আমার ঢুকে না তো আজ মাস দিল যা কই রে কই আর এটা টাকা ঢুকতো কিনা খায় বসর তো একটা লাগে না নি সাহানি একটা লাগে না নি তা দিশলে উঠলে ও খায় বসর লাগি আটকে পড়িছে না ওই দেখো জেরাসর গরো গেলাম খাই করছো দিলাম এপিল গরো গেলাম খাই করছো সেক্রেটারি গরো খাই করছো ব্লক গরো খাই করছো এখন পিডি তে যাও খাই করছো মানে আর ফিট ছড়িয়া দেয় না ওনো টাকা 2000 আছে ওনো আরে বাসো দে ওইটা ওইতো নাই না আমি এখন বাড়ি থেকে ভাড়া নাই বাবা তাই এক রেট বই লইছো তুমি জানো খালি 2000 আর ওনটা ঢুকাই দাও মানুষে না নি আমার মাথা খাইয়া বলাই দিলা খালি পয়সা ঢুকছে নি ঢুকছে নি তেসা সা ঢুকে না নি পয়সা আর মাথা লাগে না দিলাইছ না খাওয়া খাওয়া তো কুঙ্গিলেছি তো এখন এখন বাড়ি যাইবার আগে কত অন্য ভাড়া মারতে পারতো না কষ্ট করে তোমার মা জানো তো বাদি যা মানুষ হারাম খাওয়া খুব গরম ইগে দিকে আজ কত টাকা হামাইছে নি ইগে দেখাই হামাইছে নি খাম তো করুম না বাড়িতে এক 10 বার ফোন আইতা দাও না কানে সেন্টিয়ালার ফোন আই কিচা করতাম নিজে খামি গুলো ইয়ার বিপদি হইছে আইতা এখন তো ঢুকবো না নি এখন আর ঢুকি দেব দেখবার আগে আচ্ছা তে আর লইয়া দি তো মনে কই ও টাকা আইতা ঢুকাই দিল পিডি সবসময় সম্পর্ক রাখা লাগে হ্যাঁ দেও সব টাকা জমাইয়া বালিয়ালার ফাতুরালার মাটিয়ালার সব টাকা দিতাম আচ্ছা হইছে বাহ এখন দেখা গেল পিডিত দূরিয়া পড়ে আচ্ছা হইব